আরজি করকাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী গান বাঁধলেন দুর্গাপুরের বিশিষ্ট একজন লোকশিল্পী, এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সেই গান। আরজি কর হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছে গোটা দেশ তথা সারা বিশ্ববাসী। পথে নেমেছে সমগ্র চিকিৎসক মহল, শিল্পী মহল, শিক্ষক মহলের ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ থেকে অতি সাধারণ মানুষও। ঠিক সেই মুহূর্তেই দুর্গাপুরের সুখ্যাত বাউল শিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় আরজি কর কাণ্ডের সুবিচার চেয়ে শিহরণ জাগানো একটি গান বাঁধলেন। তিনি রেডিও এবং দূরদর্শনের অতি পরিচিত একজন বাউল শিল্পী, দুর্গাপুর স্টিল টাউনশিপের এজনের বাসিন্দা। তিনি পেশায় তিনি একাধারে লোকগান এবং লোকবাদ্যের শিক্ষক এবং অন্যদিকে ইংরেজির শিক্ষকও। তাঁর একমাত্র মেয়ে বৃতি চ্যাটার্জি কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকসঙ্গীতের নিয়ে মাস্টার্স করেছেন। তিনিও পেশাগতভাবে একজন সঙ্গীতশিল্পী। তাঁরা তাঁদের ছাত্রছাত্রীদের নিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতেই এবং সুবিচার চেয়েই এই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। শান্ত
আজকে প্রতিবাদের মুখে মানে প্রতিবাদ করছেন, তো আপনারাও কিভাবে প্রতিবাদের মুখে হয়েছেন? আমরা রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি, পথে হেঁটে গান গেয়ে স্লোগান দিয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েছি। বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি, সে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাব। এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় আমরা দূরদর্শনে অল ইন্ডিয়া রেডিওতে ভাদু গান নিয়ে আমাদের রিহার্সাল এগুলো চলছে, তার মধ্যেই এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই, কারণ আমিও একটি মেয়ে, আমি একজন সঙ্গীতশিল্পী, বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমি এটিই চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় এবং এই বিষয়টা, এই আরজিকরের মর্মান্তিক কাণ্ডটির যত তাড়াতাড়ি সুবিচার আমরা চাই, ন্যায্য সুবিচার আমরা চাই, এবং যারা অপরাধী, হ্যাঁ যারা দোষী, তাদের যেন মর্মান্তিক মানে তাদেরও যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে কেউ কোনোদিন এই ঘটনাটি আর দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে। এটি মানে এই জন্যই আমরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম প্রীতি জয়গুরু। দেখুন, আরজিকরের ঘটনা তো নতুন করে কিছু বলার নেই, আর আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো, ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি। আমাদের এই সময় একটা পরব, এই রাঢ়বঙ্গে চলছে ভাদু পরব বা ভাদু উৎসব। ভাদু জানেন, ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল। আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে, আমাদের এই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি, এবং ভাদুর কাছে আমার এই নিবেদন, আমার এই আবেদন যে চল একবার আরজিকরে গিয়ে দেখে আসি কি ঘটছে। হ্যাঁ, এবং বিচার হোক, আমরা চাই বিচার, বিচার হোক, ন্যায্য বিচার হোক, দোষী সাজা পাক, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কাউকে ছোট করা বা বড় করার উদ্দেশ্যে আমার এই গান লেখা নয়, একমাত্র প্রতিবাদী গানটি বলতে চাই যে অভয়া বিচার পাক। কি নাম আপনার? আমার নাম জীবন কিশোর চ্যাটার্জী।